সম্প্রতি সমুদ্রে এমন কিছু রহস্যজনক ঘটনা ঘটে গিয়েছে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। বড় বড় রিসার্চ টিম গঠন করেও কোনো উত্তর জানা যায়নি। কেন সমুদ্রের প্রাণীগুলো অদ্ভুতভাবে সমুদ্র থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর এর মধ্যে বেরিয়ে এসেছে মাথা ছাড়া এমন এক মাছ যেটি পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। মাথাবিহীন এই মাছ কিভাবে জীবন যাপন করে, এমন আরো রহস্যময় কিছু ঘটনা উঠে এসেছে যা আজকের এই ভিডিওতে দেখতে চলেছে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চলুন শুরু করা যাক। মাছ সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেরা এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। হঠাৎ করেই তাদের জালে ধরা পড়ে একটি মাথাবিহীন মাছ। মাথাবিহীন এই মাছটি ছিল সম্পূর্ণ জীবিত, কিন্তু এটা কিভাবে সম্ভব? এই মাছের কোনো মাথা ছিল না। মাথা ছাড়া এই মাছ কিভাবেই বা খাওয়া দাওয়া করে আর কিভাবেই বা বেঁচে আছে সেটাই ছিল ভাববার বিষয়। আপনি হয়তো ভাবতে পারেন কোনোভাবে এই মাছের মাথা কেটে ফেলা হয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো এই মাছটি মাথা না থাকলেও সেখান থেকে কোনো রক্ত বা অন্য কিছু বের হচ্ছিল না। রহস্যময় এই মাছটি পাওয়ার পর তারা ভিডিও করতে শুরু করে যা ইন্টারনেটে অনেক ভাইরাল হয়। 15 জুন চায়নার একটি খবর সাধারণ মানুষকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। হঠাৎ করে এখানকার একটি নদীর মাছ সব লাফিয়ে পানি থেকে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু কেন, কি আছে এই পানির ভেতরে যার কারণে মাছগুলো এমন অস্বাভাবিক আচরণ করছিল? লাফিয়ে মাছগুলো পানি থেকে বাইরে চলে আসছিল, অথচ পানি ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না। তারপরেও তারা কোনো ভয়ে নির্ঘাত মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়ছিল। এটা নিয়ে পরবর্তীতে অনেক রিসার্চ করা হয়, কিন্তু এর আসল কারণ এখনো জানা যায়নি। তবে অনেকেই মনে করছিল হয়তো নদীতে থাকা কোনো বিশাল আকারের শিকারী প্রাণী এদেরকে তাড়া করছে। তবে মাছগুলোর আচরণ ছিল খুবই অস্বাভাবিক। মাছ পানিতে বসবাস করে, কিন্তু মাটির উপরে এমন লক্ষ লক্ষ মাছ দেখে যে কেউ অবাক হয়ে যাবে। এটা এক রহস্যময় ফেনোমেনা। হঠাৎ করেই কেন এক অজানা কারণে সমুদ্রের সব মাছ সমুদ্রের তীরে চলে আসে, আর তীরে এসে তারা ছটফট করতে করতে পানির অভাবে মারা যায়। সমুদ্রের পাড়ে এমন লক্ষ লক্ষ মাছ ছড়িয়ে থাকতে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। মানুষ এই ঘটনা দেখার পর সমুদ্রের পানিতে নামতেও ভয় পাচ্ছিল, এমনকি এই মাছগুলোকে ধরতেও ভয় পাচ্ছিল। কারণ বলা যায় না কোন কারণে এই মাছগুলো সমুদ্র থেকে বেরিয়ে আসলো, আর কেনই বা তারা এভাবে ছটফট করতে করতে মারা গেল। এ নিয়ে অনেক রিসার্চের পরও কোনো সঠিক উত্তর জানা যায়নি, এখনও এই ঘটনা রহস্য হয়ে আছে। এক লোক সমুদ্রে মাছ ধরতে গিয়ে তার জালে এমন একটি রহস্যময় জিনিস আটকা পড়ে যা সে কল্পনাও করেনি। আসলে এই লোক সমুদ্রে জাল ফেলার পর জাল অনেক ভারী হয়ে আসে, যা দেখে সে ভেবেছিল তার জালে হয়তো অনেক বড় কোনো মাছ ধরা পড়েছে। এরপর সে যখন অতিরিক্ত ভারের কারণে একা এই জাল টেনে উপরে উঠাতে পারছিল না, তখন আরো কয়েকজন মানুষ তাকে এই জাল উপরে তুলতে সাহায্য করে। কিন্তু জাল উপরে আনার পর বোঝা যায় এর ভিতরে কিছু একটা নাড়াচাড়া করছে যার আকার বিশাল। তখন পর্যন্ত তারা ভেবেছিল এটি বিশাল আকারের কোনো মাছ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ জাল ছিঁড়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর হিংস্র একটি কুমির, যেটি তাদেরকে গিলে খেতে পারবে। তাই সাথে সাথেই তারা ভয়ে সবাই দূরে সরে যায়, আর সমুদ্রের এই কুমির আবার সমুদ্রে ফিরে যায়। শুধু সমুদ্রের তীরেই মাছ ভেসে আসার ঘটনা দেখা গেছে তা কিন্তু নয়। কিছুদিন আগে ইন্দোনেশিয়ার একটি রাস্তায় হাজার হাজার লম্বা আকৃতির অদ্ভুত মাছ দেখা যায়। লম্বা লম্বা এই মাছগুলোকে দেখে মনে হচ্ছিল কোনো সাপ। এতগুলো মাছ হঠাৎ কোথা থেকে আসলো তা কেউই বলতে পারছিল না। তবে সেখানে থাকা সবাই এই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে, যে যার মতো মাছ নিয়ে বাড়ি যাচ্ছিল। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছিল হয়তো আশেপাশে কোনো মাছের ট্রাক অ্যাক্সিডেন্টের পর সব মাছ রাস্তায় পড়ে গেছে, অথবা আশেপাশের কোনো নদী থেকে মাছগুলো বৃষ্টির পানির সাথে ভেসে এসেছে। তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।